মানুষ কথায় সাজায় জীবনের নানা অলিগলি, কেবল কথা নয় নীরবতায় হয় মানবিক যোগাযোগ। ইশারা ইঙ্গিতেও চলে মানুষের কথা বলা বলি। যোগাযোগে মানুষ মৌখিক কিংবা আকার ইঙ্গিতের ভাষার ব্যবহার না করে থাকতেই পারে না। আর আবেগের তুমুল বহিঃপ্রকাশে মানুষ গানও গায়। সেই গান যেমন শোকের হতে পারে, তেমন হতে পারে সুখেরও। মানুষ ছাড়া পাখিরাও তাদের নিজের ভাষায় গান গায়। তবে জলজ প্রাণীর কাউকে সচরাচর গান গাইতে শোনা যায় না। তবে বিশাল দেহের সামুদ্রিক প্রাণী তিমি নিজেদের ভাষায় কথা বলতে পারে, সে কথা বিজ্ঞানীরা জানিয়েছিলেন বহু আগেই। তারপর জানা গিয়েছিল এই তিমিরা গানও গায়। তবে সেই গান কি করে তারা গাইতে পারে সে রহস্য ছিল অনেকটাই অধরা। এবার সেই রহস্য মোটামুটি মিটমাট করার কথা জানিয়েছে একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন শিকারের সময় তিমিরা সাধারণত এই গান ব্যবহার করে, কখনো আবার এই গান কাজে লাগিয়ে তারা পারস্পরিক যোগাযোগটাও সেরে নেয়। একদল বিজ্ঞানী বড় ধরনের তিমির শিকার ও তাদের জটিল গান নিয়ে গবেষণা করেছেন। হ্যামব্যাক সহ অন্যান্য ব্যালিন তিমির একটি বিশেষ ধরনের ভয়েস বাক্স থাকে বলে দাবি করেছেন এই বিজ্ঞানীরা। তাদের মতে এই বাক্স দিয়েই পানির নিচে গান গাইতে পারে এই সব তিমিরা। নেচার সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় জানা গেছে, মানুষের তৈরি করা শব্দ এই সমুদ্র জায়ান্তদের নানারকমভাবে ক্ষতিগ্রস্ত করে। জাহাজের তৈরি করা শব্দ তিমিদের গানের তরঙ্গকেও বাধাগ্রস্ত করে। গবেষণায় নেতৃত্ব দেওয়া সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোয়েন ইলেম্যান্স বলেছেন, তাদের টিকে থাকার জন্য শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এই গানের মাধ্যমেই তারা সাগরে একে অপরকে খুঁজে পায়। তিনি বিবিসিকে বলেছেন, এই তিমিগুলো পৃথিবীতে বসবাস করা অন্যতম রহস্যময় প্রাণী। তারা বিশ্বের বড় বড় প্রাণীর মধ্যে স্মার্ট এবং খুব বেশি সামাজিকও। ব্যালিন তিমি হচ্ছে 14টি তিমি প্রজাতির একটি গুচ্ছ, যার মধ্যে আছে নীল, হ্যামব্যাক, রাইট মিন্ট ও ধূসর জাতের তিমিরা। তবে এখনও তিমিরা কেমন করে এই শিকারের গান গাও শিখল তা এখনও রহস্য হিসেবে থেকে গেছে বলে জানিয়েছেন এই অধ্যাপক। গবেষকরা জানিয়েছেন, মানুষের কণ্ঠস্বর সাধারণত আসে বাতাসের চলাচলের কম্পন সৃষ্ট হয়ে, আর ব্যালিন তিমিদের ভয়েস বাক্স ইউ আকৃতির, যার উপরে আছে চর্বির একটা বিশেষ আস্তরণ। আর এই গঠনের কারণে এই প্রাণীরা বাতাস আনা নেওয়ার পদ্ধতিকে কাজে লাগিয়ে গান গাইতে পারে। আর এই সময় তারা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় পানি ঢুকতে দেয় না।